দেখুন, বরিশাল পাঁচ আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব সাদিক আবদুল্লাহ, আপনারা জানেন বিগত সময়ে উনি বরিশালের সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। উনি যখন নমিনেশন দাখিল করা হয়, ওনার নমিনেশন পত্র পুরোপুরি পুঙ্খানুপুঙ্খভাবে ও যে তার বিপরীত জাহিদ ফারুক, তার আপত্তি সত্ত্বেও দুপক্ষে শুনে নমিনেশন বৈধ ঘোষণা করেছিলেন এবং ওনাকে প্রার্থী হিসেবে বৈধ ঘোষণা করেছেন বরিশাল পাঁচ আসনের জন্য। সাদিক আবদুল্লাহর নমিনেশন কেন বৈধ হলো, এতে ভীত হয়ে জাহিদ ফারুক রেসপন্ডেন্ট নাম্বার ফোর একটা আপিল করলেন বাংলাদেশ ইলেকশন কমিশনে। সেই ইলেকশন কমিশনে যখন তারা বললেন যে উনি একটা দ্বৈত নাগরিক, আমরা বললাম যে দ্বৈত নাগরিক উনি তো কোনো অথেন্টিসিটি নাই, তখন আমাদের কথা তাদের কথা আমলে নিয়ে ইলেকশন কমিশন মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা দূতাবাস আছে ঢাকাস্থ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের কাছে একটা রিপোর্ট চাওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এটা বলেছে যে এখানে এই মুহূর্তে তাদের হাতে কোনো তথ্য নাই, অর্থাৎ সাদিক আবদুল্লাহ যে আমেরিকার যুক্তরাষ্ট্রের নাগরিক বা তার বউয়ের যে প্রপার্টি আছে সেইসব ব্যাপারে ওনাদের হাতে কোনো তথ্য নাই। তাহলে কিসের ভিত্তিতে ইলেকশন কমিশনার আমাকে দ্বৈত নাগরিক বলে রিটার্নিং অফিসের আদেশটা বাতিল করে দিলেন? এবং সবে আইনি ব্যাখ্যা শুনে মাননীয় হাইকোর্ট ডিভিশন রুল ইস্যু করেছে, ইলেকশন কমিশনের আদেশটাকে স্থগিত করে দিয়েছে এবং আমাকে প্রার্থী হিসাবে বৈধ ঘোষণা করেছেন। রিটার্নিং অফিসারের যে আদেশ সেটা বহাল থাকলো। হ্যাঁ, ওইটা খারিজ করে দিয়েছে, বলে সাক্ষী প্রমাণের বিষয়।